শৃগাল অন্য পশুরা খাচ্ছে। ওজাইরের মনের মধ্যে আসলো একটা ভাবনা, চলে আসলো, হে মহান স্রষ্টা, এই পাখি গোস্ত খেয়ে চলে গেল মানুষের শরীরের, উড়ে গিয়ে গাছের ডালে বসবে এবং নদীর মোহনায় বসবে, পায়খানা করলে নদীর পানির সাথে মিশ্রণ হয়ে নদী সমুদ্রে মিলবে, কিন্তু তুমি পুনরায় কিভাবে এই মানুষকে আবার তুমি জিন্দা করবে? একজন নবী চিন্তাধারা, কেন তার কাছে এই পরিপূর্ণ কোরআন ছিল না। আজকে আপনার শোনা একটা কোরআনের দাম 200 টাকা, 250 টাকা, 500 টাকা, নইলে 1000 খান টাকাই বা হলো, এই কোরআন কিনে আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন এবং সময় দিয়ে যদি কোরআনটা আপনি তেলাওয়াত করেন আপনার জীবন সুনাম ধন্য। কিন্তু তা তো আমরা করছি না। ওজাইর সাল্লাম গাধায় চড়ে চলছেন, আর এই ভাবান্তর কিভাবে আল্লাহ এই মানুষকে আবার জিন্দা করবেন, কিভাবে পানি থেকে তাকে গুছিয়ে নিয়ে আসবে, কিভাবে মাটি থেকে তাকে আবার কুড়িয়ে নেবে, এই চিন্তায় চলছে। সেই সময় তাই তাইসের বাদশা বক্তা নাসার, সে আপনার বাদশা ছিল তাই তাইসের, সূরা বনী ইসরায়েল 4 নম্বর আয়াত আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেদিন মুসলিমরা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর দিনকে ভুলে যাবে, সেই দিন আল্লাহর ওয়াদা এই মুসলিম জাতির পুরে একটা জালিম বাদশাহ তৈরি করবে আর সে তাদেরকে হত্যা করবে। সুতরাং মুসা আলাইহিস সালাতু সাল্লাম ইন্তিকাল করলেন, মুসার কম, মুসার উম্মতরা থেকে গেল। এই মুসার উম্মতরা তারা করলো কি, দিন ধর্মকে আপনার ত্যাগ করে দুনিয়ার সাথে লেপটিয়ে গেল, জ্বলে গেল, তারা পাপে নিমজ্জিত হয়ে পড়ল, আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে গেল। বাদশাহ তাই তাইসের বাদশাহ বক্তা নসরকে চাপিয়ে দিল, এই বাদশাহ 40,000 মুসলমানকে জবাই করল। খুব সাবধান, খুব সাবধান, আপনি যদি কোরআনকে বুঝতে না পারেন আপনার সর্বনাশ আপনি নিজে করবেন। কোরআন একটা চিঠি, কোরআন একটা নিয়ামত, কোরআন একটা আপনার জন্য অমিয় সুধা। সে কোরআন আপনার ঘরে নাই, সে কোরআন আপনি পড়েন না, কোরআনটাকে বোঝার জন্য একটা বঙ্গানুবাদ বই তার ক টাকা দাম সেটা কিনেন না, 24 ঘন্টা খালি খাটা খাটা খাওয়া খাটা খাওয়া, একটা ঘন্টা আপনার ইমানের মজবুতিয়ার্থে আপনি কোরআনখানা নিয়ে বসবেন বাড়িতে। আপনি পড়া জানেন না, আপনার ছেলে জানে, আপনার ছেলে জানে না, প্রতিবেশী কেউ জানে, প্রতিদিন একটা ঘন্টা কোরআন নিয়ে বসা। কোরআন কি বলছে, সূরা মাউন কি বলছে, সূরা আরাব কি বলছে, সূরা কাউসার কি বলছে, সূরা আপনার ওই কাফেরুন কি বলছে, সূরা বাকারা কি বলছে, কোরআনটা দেখুন 114টা সূরা, এর মধ্যে মহাসমুদ্র, বিরাট পাহাড়, এ কি বলছে, এগুলো জানুন। এই কোরআন যতক্ষণ পর্যন্ত ভিতরে না নিতে পারবেন আপনি ততক্ষণ মানুষ নয়, আপনি মুসলমান তো নয়, আপনি মানুষও না যদি কোরআন আপনার কাছে না থাকে, আপনি মানুষ না। আল্লাহ কোরআনের সূরা মায়েদার মধ্যে বলেছে, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট, এরা মানুষ নয়। কোরআনখানা শুধু দেলে না নেওয়ার কারণে, আমি ভাই সোনা দরদি, আমি একটু পিছনে যারা আছেন দাঁড়িয়ে বা বসে একটু কষ্ট করুন, একটু কাছে এগিয়ে আসুন। সোনা, আপনার 1 ঘন্টা 1 মিনিট 5 মিনিটের জন্য আপনার ইমানের উন্নয়ন ঘটবে। আমি নবীদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাদের জীবনে কি ভুল, আর এই নবীরাই যারা আল্লাহকে 100-100 কাছে নিয়েছে তারা কত দামি হয়ে গেছে, আমি তুলে ধরবো। একটু উঠে আসেন সোনা, আসুন, রোজ জালসা হবে না, রোজ আমাদেরকে পাবেন না। কোথায় ছিলাম গত পরশুদিন, মেঘালয়, আজকে আপনাদের এখানে। আল্লাহ পাক তৌফিক দান করেছে, আসতে পেরেছি। যারা দাঁড়িয়ে আছেন সামনে আছেন, সুন্দর হয়ে বসেন, ভাই পিছে যারা দাঁড়িয়ে আছেন আগে আসুন, সুন্দর হয়ে বসেন। আল্লাহ পাক আপনাদের ভাগ্য ভালো করেছেন, নায়েবে রসুল ওলামায়ে দিন তারা আপনাদের কি কিভাবে কোরআন দিয়ে বোঝাচ্ছেন, এটা আপনাদের ভাগ্য। সুতরাং
আমার সোনার চাঁদ কালিজাট করো, আজ আমাদের কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমার অমিয় সুধা। এই কোরআন থেকে আমরা অনেক দূরে, বাড়িতে কোরআন খানাও নাই, এমন এমন বাড়িতে গিয়ে জায়নামাজ চাইছি, জায়নামাজ নেই, সে বাড়িটা মুসলমানের বাড়ি, জায়নামাজ নেই। এই জন্য এই দেখেন একখান জায়নামাজ, এই দেখেন গলাতে জায়নামাজ আছে, এই জায়নামাজ গলাতে রেখেছি, ট্রেনে নামাজ পড়ছি, ফ্লাইটে নামাজ পড়ছি, কারো বাড়িতে জায়নামাজ পাচ্ছি না। একজন মুসলিম আর সে জায়নামাজ তার বাড়িতে নাই, তাহলে সে বাড়ির মানুষটা নামাজে না বেনামাজে? যদি বেনামাজি হয়ে থাকে তার জীবনের কত সর্বনাশ সে নিজে করছে সে নিজে জানে না। আমার ভাই ও বন্ধু আমার, অথচ তাকে মুসলমান আপনি বলছেন, এটা অসম্ভব। এই বর্বরতা, এই অবহেলিতা, এটা বিশেষ সর্বনাশের মূল। আজকে আমাদেরকে কোরআনকে কাছে নিতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, এই জ্ঞানে আমার আপনার কাজ হবে। আজ বছরের পর বছর চলে গেল, একটা মানুষের বয়স 70-80-90 হয়ে গেল, আর সেই লোকের বাড়িতে জায়নামাজ নেই, তাহলে তার জীবনটার কি মূল্য আছে? কালেজার টুকরো শোনাচ্ছা, আল্লাহ বললেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা কি দেখে না, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে জমিন, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে আকাশ, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে জমিন, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে আকাশ, শামসু ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে সূর্য, ওয়াল কামারু আল্লাহ বললেন ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে চাঁদরি, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে চাঁদ, ওয়ান নুজুমু ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে তারকা, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে তারকা, অল জিবাল ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে পাহাড় রে, ওয়া সাজারু আল্লাহ বললেন ওরা কি দেখে না বৃক্ষ গাছপালা তৃণলতা আল্লাহকে সেজদা করে, দাবু ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে ভূচর প্রাণী, আল্লাহকে সেজদা করে হায়রে জলস প্রাণী, ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে হায়রে স্থল প্রাণী। বাইরে আমার বন্ধুরে আমার, আল্লাহকে সেজদা করে কুকুর, আল্লাহকে সেজদা করে মাছি, বাইরে আমার আল্লাহকে সেজদা করে মশা, আল্লাহকে সেজদা করে যত জীব জানোয়ার, সূরা হজ 22 নম্বর সূরা, সূরা রাদের মধ্যে আল্লাহ বললেন সকালবেলায় গায়াস আল্লাহকে সেজদা করি, আল্লাহ বললেন সোরা রাতের ভিতরে আল্লাহকে সেজদা করে গাছে সকালে আর সন্ধ্যায়, ও গাছ কাটনিওয়ালা খবরদার আপনি গাছের গুড়ায় কুড়োল লাগাবেন না, সকালে বৈকালে দুইটা টাইম গাছ আল্লাহকে সেজদা করে। বাইরে আমার বন্ধুরে আমার, আল্লাহ বললেন সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
দাউদ নবী ওর পায়ে পিপড়ায় কামড় দিল। দাউদ খড়ি হিড় জঙ্গল নিয়ে এসে পিপড়ার বাসায় রেখে তাতে আগুন জ্বালায়া দিল। আল্লাহ পাক ওহী দিলেন, আল্লাহ বললেন, হে দাউদ তুমি কি জানো আল্লাহকে সেজদা আল্লাহ আল্লাহর তাজবি পড়ে জমিন থেকে আকাশ পর্যন্ত যত কুল কায়নাত আছে গো সব আল্লাহকে আল্লাহর তাজবি পড়ে। আল্লাহ পাক এই আয়াতখানা একটি সুরার প্রারম্ভে দিলেন না, পাঁচটি সুরার প্রথমে দিলে। ভাই আমার সোনারি, সুরা সহব, সুরা তাগামুন, সুরা জুমা, সুরা হাসুর, সুরা হাদিদ, পাঁচটা সুরাকে তাসবি সুরা বলি। পাঁচটা সুরার মাথাতে আল্লাহ বললেন জমিন থেকে আকাশ পর্যন্ত সবাই আল্লাহর তাসবি পড়ে। আইরে মানুষ গোটা বিশ্ব জগতের কীট পতঙ্গ কুল কায়নাত আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করল 233,000 গাছপালা এ পর্যন্ত সন্ধান মিলেছে। এ সব গাছগুলি আল্লাহকে সেজদা করে, এই গাছগুলি আল্লাহর তাসবি পড়ে। হাইরে মাসি মশা আল্লাহকে সেজদা করে, আল্লাহর তাসবি পড়ে। আল্লাহ বললেন এই মানুষ এত জ্ঞান এত বুদ্ধি দিলাম, এত ভালোবাসা তোমাদেরকে দিলাম, তোমরা কেন তসবি পড়ো না, আল্লাহর সেজদা করো না? ভাবে ইয়ারা রব্বি কুমা তো কাজিবান, বলো তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবা? আল্লাহ বললেন শামসু সূর্য আল্লাহকে সেজদা করে, এই পৃথিবীর যাইতে 13,00,000 গুণ বড়। হাই রে সূর্য, ওর ভিতর থেকে সেকেন্ডে 385 বিলিয়ন মেগাওয়াট তাপ তৈরি হচ্ছে, আর সেকেন্ডে 60,000 কিলোমিটার তাপ আর তার আলো আছড়িয়ে পড়ছে। 100 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 150 কোটি কিলোমিটার ধরে ছুটছে তার আলো আর তাপ। এত বিশাল সেই বিশাল পদার্থটি আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহ বললেন আশামসুল কামর বিহুসমান, চাঁদ আর সূর্য আল্লাহকে সেজদা দিচ্ছে রে। মানুষ তোমার কি হলো, তুমি আল্লাহকে সেজদা করো না, তুমি নামাজ পড়ো না, আল্লাহর বিধান তুমি মানো না? বাইরে আমার বন্ধুরে আমার বিজ্ঞানীরা বলছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে পৃথিবী সারা বছর আহ্নিক গতি রাস্তা দিয়ে বার্ষিক গতি ধরে 365 দিন আপনার 5 ঘন্টা 48 মিনিটে তার গন্তব্যস্থানে সে পৌঁছাচ্ছে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে তার ঠিক জায়গাতে এসে যাচ্ছে। আল্লাহ বলেন ভাবে আইয়া রব্বি কুমা তুগার জীবন, বলো তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবা? আজকে আমাদের মধ্যে কোরআন নেই, দিন নেই, আল্লাহর অবাধ্য। 51,54,000 বর্গ কিলোমিটার এই পৃথিবী, বিশাল পৃথিবী,
এতে সাতটি মহাসাগর, নদী কত আছে আমি বলতে পারবো না। আসামের ধুবুরী বন্দর থেকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ 6 ঘন্টা লঞ্চে থাকলাম গত পরশুদিন। বিশাল নদী, এত বিশাল পাহাড়, পাহাড় মরুভূমি, সব কিছু বুকে করে পৃথিবী আল্লাহর আনুগত্যে, আল্লাহর সম্মানার্থে, আল্লাহর তাজিমার্থে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। এর আগে বিজ্ঞানীরা বলছিল সূর্য দাঁড়িয়ে আছে, আজকে বিজ্ঞানী ড্রোসোফিলা সহ সৌর বিজ্ঞানীরা বলছে না, সূর্য দাঁড়িয়ে নেই, তার গ্রহ পরিবারকে নিয়ে, তার গ্রহ পরিবারকে নিয়ে সেই সূর্য মিল্ক ওয়ের চারিদিকে ঘুরছে। দাঁড়িয়ে নেই, আল্লাহর কত বড় বাধ্য, ওকে যে কাজের জন্য সৃষ্টি করেছে আল্লাহ বাধ্য হয়ে সে কাজ চালাচ্ছে। এ আমার কাইজারটু করে শোনার চান। আবহমান কাল নদীকে বলেছে পানি বয়ে চলে যাও। চীন থেকে আসামের মধ্য দিয়ে বাংলাদেশের পাকশি সেতুর ভিতর দিয়ে চলে যাচ্ছে পানির অনবরত। আল্লাহর হুকুম, মেঘালয় আপনার পাহাড় 3 রকমের, একটা পাহাড় একদম শুষ্ক পানি নাই, আর একটা পাহাড় একটু ঝাপঝেবে, আর একটা পাহাড় তার চূড়ায় থেকে পানির ঝর্ণা গড়ে আসছে। সেখানে বাঘ, সেখানে মোষ, হাতি এসে পানি খাচ্ছে, পার্শ্বে নদীর পানি খাচ্ছে না। পাহাড় তাকে আল্লাহ হুকুম দিয়েছে তুই পানি দিতে থাক, সে পানি দিচ্ছে। আল্লাহ বাঘ হাতিকে হুকুম দিলেন, আমি এই মানুষের জন্য আমি রাখা জমিন থেকে আকাশ পর্যন্ত সব অধীনস্থ করে দিয়েছি, হাতি তুই এই মানুষের বাধ্য হয়ে যা। হাতি পাহাড় সদৃশ একটা প্রাণী, যার পায়ের তলে আমাদের মতো মানুষ পড়লে 1 মিনিটে খতম হয়ে যাব। সেই মানুষটার পাহাড় সদৃশ্যই হাতির মাথার পরে বসে আছে, হাতি তাকে বহন করে চলে যাচ্ছে। আল্লাহ বললেন ফাবে আলা ই রব্বি কুমা তুকাযিবান, বলো তোমরা আমার কোন অনুগ্রহ করবে। এই মানুষ তোমরা আমার কোন অনুগ্রহকে অস্বীকার করবে, তোমাদের কি হলো, তোমরা নামাজ পড়ো না, আল্লাহর গুণগান করো না, আল্লাহর গুণগান করো না। আল্লাহ বললেন মারা যাল বাহরাইনে এল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা আবগিয়ান, মানুষ দুইটা সাগর একসঙ্গে মহন্ত অবস্থায় চলছি, আরব সাগর একদিকে আইরে ভূমধ্য সাগর অপর দিকে, দুইজনার পানি একসাথে। আল্লাহ বললেন কেউ যেন কারো সাথে মিশো না, এ সাগর আবহমান কাল ধরে মহন্ত অবস্থায় চলছি। আল্লাহ বললেন মারা যাল বাহরাইনে এল তাকিয়ান বাইনাহুমা বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি কেউ কারো মধ্যে মিশ্রণ হতে পারছে না। আল্লাহকে সেজদা করে সাগরে, আল্লাহকে সেজদা করে পানিতে, সব আল্লাহর নির্দেশে বাধ্য, এক মানুষটাই অবাধ্য। কেন? সে জাহিলা, সে মূর্খ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান, আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের প্রাণ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান, আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের প্রাণ। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়া বান, মায়ের অন্তরে দেয় ভালোবাসা, মায়ের অন্তরে দেয় ভালোবাসা, বুকে
দেগো খাবার বাঁচাই শিশুর প্রাণ আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় মেহেরবান যার যার রুজি তারে তা করে দান আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় দয়াবান কিভাবে ঋণ পরিশোধ করবেন চাঞ্চল্য গ্রহ তারা নিজি নিজি আলো নিয়ে তারা যাত্রহারা এসবই তার দয়াবান আল্লাহ বড় দয়াবান পূর্ব আকাশে দেখুন তিনটা তারা উঠেছে সেদিন রাতের অন্ধকারে লঞ্চে চেপে নদী পার হচ্ছিলাম কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম এ খুঁজছিল জাহাজ পরিচালক তিন তারা আকাশে আকাশে তিন তারা দেখবেন এমন মাপ করে বসানো আছে একটা দুটো তিনটা কিভাবে মানুষ রাস্তায় চলবে মরুভূমিতে সারাদিন ঘুমায় থাকে গাছতলায় পাহাড়ের পাশে সূর্যের তাপে মাটির তাপ্ত বালি উত্তাপ্ত পাপ ফেলতে পারে না তাই দিনের বেলায় মানুষ তার গন্তব্যস্থলে যেতে পারছে না আমরা তো সোনার দেশে বসবাস করছি কার বাড়ি কোথায় কে ব্যবসা বাণিজ্যে এসেছিল রাতে তাদেরকে সফর করতে হয় রাত 8টা 9টা যখন বেজে যায় তখন মাটি ঠান্ডা হয়ে যায় বালু তখন সেই মরুভূমি দিয়ে চলতে থাকে আল্লাহ বলেন মানুষ তুমি তোমার গন্তব্যস্থলে যাবে তোমারে আমি দিক নির্ণয় করার জন্য আকাশে তারকা দিলাম তারকার দিকে তা কায়া দেখো তুমি কোন দিকে যাবে আইরে আমার বন্ধু আমার রাতের অন্ধকারে আকাশে চায় মেঘমালার কারণে কুয়াশার কারণে তারকা দেখা না গেল চাঁদ দেখা যাবে সারা রাত যাচ্ছে রে বণিক আপন দেশে আল্লাহ কিভাবে মানুষের খেদমত করছে মানুষ তুমি আল্লাহকে কেন ডাকো না তাই কবি বলল চাঞ্চল্য গ্রহ তারা নিজ নিজ আলোতে ওরা আত্মহারা আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় দয়াবান আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের পান মায়ের অন্তরে দেয় ভালোবাসা মায়ের অন্তরে দেয় ভালোবাসা বুকে দেয় গো খাবার বাঁচায় শিশুর প্রাণ আল্লাহ বড় দয়াবান মায়ের অন্তরে মহাসমুদ্র শুকিয়ে যাবে তো মায়ের অন্তরে থেকে প্রেম ভালোবাসা সন্তানের উপর থেকে শুকায় না আমি অনেক নদী শুকিয়ে গেছে নিচে বালু উঠছে এরকম আমি দেখেছি আমাদের বাড়ির পাশে পদ্মা চার পড়ে গেছে আল্লাহ পাক এত রহমান রহিম মায়ের অন্তরে দিয়েছে মহব্বত আর বুকে দিয়েছে দুধ বিজ্ঞানী রুমিদাস শারীরিক বিজ্ঞানী তিনি বলছেন একটা কন্যা শিশু মায়ের পেট থেকে জন্ম হলে সেই শিশু কন্যা মায়ের বুকে দুধ খাচ্ছে 18 থেকে 22 মণ আর একটা পুত্র সন্তান মায়ের বুকের দুধ খাচ্ছে 28 থেকে 32 মণ এত ভালোবাসা মায়ের অন্তরে সারা রাত বাচ্চারে লুকায়া রাখে আছে ভিতরে পেশাব করেছে একখানা কাপড় পাল্টাইয়া দিল সঙ্গে সঙ্গে মুছে আর একটা শুকনো কাপড়ে জড়ায় নিল বন্ধু রে মানবতা কোথায় হারিয়েছ সারা রাতে ডালি ডালি তেনা পাল্টাইয়াছি বেটা মা শোনা ঠান্ডা লেগে কষ্ট পাবি আল্লাহ বললেন মায়ের বুকের তলে
হাট লাঞ্চ হৃৎপিণ্ড দমদম করে চলছে বুকের ভরে খাবার, রাতে যে কোনো সময় খাবে গরম দুধ, গলা বসবে না কাশি সর্দি হবে না। হাই রে আল্লাহ পাক মায়ের অন্তরে দিলুম এত ভালোবাসা। রাস্তা দিয়ে আপনার চলছে মায়া মায়ার বাচ্চা কোলে, কোনোদিন কোনোদিন কোনো মা বলল না বাচ্চা বইতে পারি না, কোনোদিন বলল না, কোনোদিন বলল না। মাকে এত ধৈর্য দিয়েছে, এত প্রেম দিয়েছে আল্লাহ, আল্লাহ দিয়েছে। তাই কবি বলল, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের প্রাণ, আল্লাহ বড় দয়াবান, মায়ের অন্তরে দেয় ভালোবাসা, বুকে দেয় গো খাবার, বাঁচাই শিশুর প্রাণ, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান, যার 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 রুচি তারে তা দেয় যুগান, আল্লাহ বড় দয়াবান। মালিককে একটু যদি গবেষণা করেন আপনার জীবনটা ভাড়া ফেললা। বাইরে আমার বন্ধুরে আমার, এই মা আল্লাহ পাকের দয়াতে একদম বেহুশ হয়ে আছে। মায়ের কাছে ছেলে কোনোদিন বৃদ্ধ হয় না, সারা জীবনের জন্য। কবি বলল, মা গো মায়ের পায়ের তলে স্বর্গ নবীর ঘোষণা, মা গো মায়ের পায়ের তলে স্বর্গ নবীর ঘোষণা, নবীজির দুদুমা আসেন মদিনা, মাথার পাগড়ি দিলেন বসতে বসেন মা হালে, মা মায়ের পায়ের তলে স্বর্গ নবীর ঘোষণা, করণ শহরে বাড়ি নাম তার এস করনি। বাপ বাপ যে কত বড়! আজকে বাংলার ছেলেরা বাবা মাকে ভিড় করে ভাত খাচ্ছে, না চিনল আল্লাহকে না চিনল বাপ মাকে। গাধা গরু, গাধা গরু মায়ের মর্যাদা বুঝলো না, বাপের মর্যাদা বুঝলো না। বাপ দুঃখ দন্য অভাব অভিযোগকে কাটিয়ে শ্রম দিয়ে মজুর খেটে কেরল দিল্লি বম্বে, আমি দেখলাম আটতলা দশতলা বিশতলা বিল্ডিংয়ের পরে বাইরে থেকে চুন কাম করছে, বেল্ট আছে বুকে, বাদরের মতো ঝুলছে। বাপ এমনি করে তোমার খাবার সংগ্রহ করে দিয়েছে, তুমি বাপকে চেনো না। মুর্শিদাবাদ অ্যান্ড পশ্চিমবাংলার ছেলেমেয়েরা, ছেলেরা বাবা মাকে ভিন্ন করে সংসার করছে, এরা কত নির্বোধ! কোরআনটাকে কাছে পায় নাই, কোরআনকে দূরে রাখার কারণে মানুষই না, এরা মানুষই না। চতুষ্পদ জন্তু জানার হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক করুণা কারিমের মধ্যে বললেন, অবিলনে দাইনে ইশানা, বাপ মাকে ভালোবাসো, বাপ মায়ের খেদমত করো, কাজ কাম করে বাপ মাকে খাওয়াও, তোমাকে যেমন খাওয়াইছি। বাপ মায়ের দিকে তাকুল্লাহ মা মোটা মোটা চোখ করে তাকায়ও না, কলন কারিমা বাবা মাকে ভালোবাসো, সম্মানজনক ভাবে ডাকো। আল্লাহর নির্দেশ, আল্লাহ বললেন নামাজ তোমার হয়ে গেল, নামাজের পরে বসে তসবি আদায় করো, দরুদ পড়ো, কোরআন পড়ো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়া নিসাগির, বাবা মায়ের জন্য তুমি দোয়া করো। কি ভাই কোথায় চলে গেছেন? মা এত বড়ো আপনার, বাপ এত বড়ো, মহান বড়ো আপনার আল্লাহ।
যিনি আপনার জন্য গোটা বিশ্ব জগৎ কুল কায়নাতকে আপনার পদস্থ করে দিয়েছে, সব আপনার তাবেদারি করছে। একমাত্র আল্লাহর নির্দেশে সে আল্লাহর সাথে আপনার প্রেম আসে না, আপনার ভাব তৈরি হয় না। বাইরে আমার বন্ধুরে আমার কালেজার টুকরো মিশরের বাদশা দুখিয়ানুস, দুনিয়া যখন কাছে আসে মানুষ তখন বেহুশ হয়ে যায়, পাগলের মতো দুনিয়াতে খোদা দাবি করে বসে, দুনিয়াতে মানুষকে বেহুশ করে। মিশরের বাচ্চা দুকিয়ানুস সে আপনার খোদা দাবি করলো, দেশের জনগণকে বলল তোমরা আমাকে খোদা বলো, যাদের ইমান ছিল তারা বলল না আমাদের খোদা সেই মহান আল্লাহ, আমরা তোমাকে খোদা বলবো না। শেতান আইন, পুলিশি আইন, পুলিশি ক্ষমতা, সৈন্যের ক্ষমতা মাধ্যমে মানুষকে বাধ্য করলো। দি বলল যদি কেউ যদি আমাকে সেজদা না করে তাকে আমি ফাঁসি কাটে ঝোলাবো। কয়েকজন মানুষ বলল না সম্ভব না, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমরা আপনাকে সেজদা দিব না, আপনাকে খোদাও বলবো না। বাদশাহ বলল যাও, তিন দিন সময় দিলাম, তিন দিনের ভিতরে যদি তোমরা আমাকে খোদা বলো তাহলে বেঁচে গেলে, নইলে তোমাকে জবাই করব। ইমানদাররা বলল আল্লাহ তুমি আমাদের ইমান বাঁচাও, জমি বাগান বিক্রি হলো, টাকাকে ব্যাগে নিয়ে দেশে পালায়া গেল, সন্ধ্যাবেলায় মিশর ছেড়ে ব্যাগে টাকা খাবার, জন্মভূমি মিশর ছাড়ল গো ইমানের কারণে, ইমানের নাম যে সব চাইতে বেশি নাড়িতে ধরবে না। যার যারা পরিমাণ ইমান আছে আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীর দশ গুণ বড়, সে জান্নাতের মালিক হবে ইমান। মিশর ছাড়ল যাচ্ছে গো রকিম নামক দেশে, রাস্তার মাঝে আর একজন ব্যক্তি বলল কোথায় যাবে তোমরা, তোমরা কোথায় যাও, কাছে খাদ্য শস্য আছে বুঝি তোমাদের কাছে, তারা বলল হ্যাঁ। সমুদ্রের ওপরে হাইরে টনের ঝড় চলে গেল, পানিতে পৃথিবী শেষ হয়ে গেল, কাবার শরীফ মাটির তলে চাপা পড়ল, এইবার যদি পর্বতে বহু হাইরে নোহর নৌকা এসে লেগে গেল, সকাল হলো বেলায় উঠল আল্লাহর হুকুমে পানি পানির জায়গায় চলে গেল। নুহ ভাবতে লাগলো মালিক মালিকি রে আমার বুড়ির কি হলো, এত বন্যা এত ঝড় ঝাঁকাশ হয়ে গেল, বুড়িকে আমার নৌকায় তুলতে মনে ছিল না, কিন্তু বুড়ির কি হলো? আল্লাহ বললেন মুমিনু ওয়াল মুহাইমিনু রে, আল্লাহ মুমিনু মুহাইমিনু, এক পা দু পা এক ধাপ দু ধাপ এলো বুড়ির দেশে, বুড়ি সেই ঝুপড়ির তলে বসে বসে সুতো কাটে। ইমান তৈরি করুন। আমার ভাই ও বন্ধু আমার, আপনারা মেঘ দেখে পালাচ্ছিলেন, অত সহজ নয়, অত সহজ নয়। এই মেঘ আল্লাহর গুলাম, আমরাও আল্লাহর গুলাম। আল্লাহ পাক পাহাড়কে আকাশে তুলতে পারে, কিন্তু মুমিনের যদি ইমান ঠিক থাকে পাহাড় খড় কুটির মতো মুমিনের মাথার প্রতি চলে যাবে, আপনার কোনো ডর নাই। কালেজার টুকরো শোনায় বয়সটা 70-71 চলছে, এরকম আইডিয়া আছে, অনেক বক্তা শ্রোতা বান ভাঙা জল চলে পালায় গেছে, পানি মুড়ে দাঁড়িয়ে গেছে, পানি চলে গেছে। আল্লাহ পাক বললে আব্লুকুম আইগোসান, আমার এটা তো আমার পরীক্ষা, আমি দেখতে চাই একটু বাতাস একটু পানি দিয়ে এদের ইমান কতটুকু শক্ত। ঘটনাটা বুঝতে পারেন গে আজকে আপনারা, উজাইর আলাইহিস সালাম তার জামানাতে তার দেশের পরে তার মানুষের পরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গজব অবতীর্ণ করবে, আকাশে গজব সৃষ্টি হয়ে গেছে, আল্লাহকে না ডেকে পাহাড়ের মধ্যে এসে লুকায় গেল, আল্লাহ সেখানে বাজ থামালেন।
এক পাঁচ খাতে সব মারা গেল, দশ হাজার মানুষ। বহুদিন পর ওই পাহাড়ের পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন উজাইর আলাইহিস সালাতু সাল্লাম। দেখেন তো সব পাহাড়, সব হাড় হাড় হুড্ডি সব গাদা গাদা পড়ে আছে। উজাইর বললেন, আল্লাহ ইয়া রাব, এ কি এত মানুষের হাড়? আল্লাহ বললেন, উজাইর শোনো, তবে আমার কাছে আত্মসমর্পণ না করে পাহাড়ের কাছে এসে বাঁচতে চাই, আমি তাদের পরে নারাজ হয়ে বাজখা মেরে সব মেরে দিয়েছি। উজাইর বলল, আল্লাহ সোহান, এদেরকে জিন্দা করো তুমি। আল্লাহ পাক নবীর নির্দেশে তাদেরকে জিন্দা করলো দশ হাজার। সূরা বাকারা। ভাইয়ো বন্ধু আমার, গজব আসবে না, ঈমান থাকা চাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, নূহ বললেন, বুড়ি রে, এ বুড়ি, যে বন্যার ভয়ে জড় হয়ে রে মা তুমি বসে আছো। ওই বন্যা চল্লিশ দিন ধরে হয়ে গেছে, তুমি জানতে পাও না। মালিক, মনে মনে নূহ বলছে, মালিক তুমি কিভাবে বুড়িকে বাঁচালে? আল্লাহ ওহি দিয়ে দিল। আল্লাহ বললেন, মুমিনু আল মুহাইমিনু রে নূহ, যার ঈমান আছে আমি তার পুরে মুমিনু, আশ্রয় দাতা, আমি ওকে বাঁচাবো, এটা আমার হিকমত। যে আমার বুড়ি মান লিল, মুহাইমিনু, আমি তার আশ্রয়দাতা, আমি তাকে বাঁচাবো, পৃথিবীর কেউ মারতে পারবে না। বিশ্ব নবী মক্কা থেকে মদিনাতে যাবে, নবীকে যে কাবাতে ঘুমায়াছিলেন সেখানে আবু জেহেল তার দস্য দিয়ে কতল করবি, দলে দলে ঝাঁকে ঝাঁকে সবাই কাবাকে নিয়েছে ঘিরে। আল্লাহ পাকের নবী বললেন, আলী ওহি আসিয়াছে আমার পো, আমি মদিনায় চলে যাব, তুমি আমার বিছনায় ঘুমাও। বিছনায় নবী ঘুমিয়ে থাকবে আর কাফের বেদিন এসে তারে তরবারি মারবে। আলী সে বিছনায় ঘুমায় গেল। সাহাবেরা বলছে, আলী, বিশ্ব নবীকে তরবারি দিয়ে কতল করা হবে সেটা নবী জানেন? চারিদিকে কাফেররা ঘিরে রয়েছে আর তুমি সেই বিছনায় কি করে ঘুমায় গেলে? আলী বল্লভ, আলী বল্লভ, বন্ধুরে আমার নবী জীবন মিথ্যা কথা বলে না। নবী বলল, আলী আমার পুরে ওহি আসিয়াছি, আমি যাব মদিনায় হিজরতে, তারপরে তুমি আসবে আমাদের পিছনে পিছনে মদিনাতে। নবী আমাকে বলে দিয়েছে যে নবী বাক মদিনাতে চলে যাওয়ার পরে আমাকে মদিনাতে চলে আসতে বলেছে। আমার এইটুক বিশ্বাস যে আমাকে যদি এরা কতল করে ফেলতো বিছনাতে, তাহলে নবী আমাকে মদিনাতে আসার কথা বলতেন না। বলুন সুবহানাল্লাহ। অত এই বিশ্বাস নিয়ে বিশ্ব নবীর চাদর মুড়ে দিয়ে আমি ঘুমায় থাকলাম আর নবী আমার ওইখান থেকে মদিনাতে সফর দিল। কাফেররা মসজিদে ঢুকে তরবারি নাঙ্গা নাঙ্গা তরবারি হাতে করে নিয়ে চাদর চেড়ে দেখে হযরত আলী কোবনা মেরে। আলী বলল, আমার বিশ্বাস ছিল আমার নবীর পুরী যে নবী আমাকে বলেছে যে আমি মদিনাতে চলে যাওয়ার পরে আলী তুমি মদিনাতে চলে আসবে, আরও অনেক কথা বলেছিলেন। আমি সেই বিশ্ব নবীর কথার উপরে নির্ভর করে যে নবী আমার মিথ্যা কথা বলতে পারে না। এর নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল ভাইয়ো বন্ধু আমার, ঈমান আমাদের নষ্ট করে ফেলেছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, নূহ বললেন, বুড়ি রে, বুড়ি, তোমার মাথার উপর দিয়ে 120 ফুট পানি
চলে গেছে তুমি জানতে পাও নাই, এসি আল্লাহর খেলা, কেন আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় ও মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। রাস্তা দিয়ে আবু হুরায়রা বিশ্বনবীর কাছে আসছে, আর রাস্তার ধারে গাছের ডালে পাখির বাসা, ওই পাখির বাসাতে দুটো বাচ্চা। আল্লাহ পাখির ইশারা, ওই আবু হুরায়রা আসার পথে বাসায় থেকে বাচ্চা দুটো ধরে পকেটে নিয়েছে, গায়ে চাদর, বিশ্বনবীর কাছে এসে হাদিস বর্ণনা হচ্ছে। আল্লাহ নবীর কানে এসে গেল বাচ্চা দুটোর কান্না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা তুমি তোমার পকেটে কি আছে পাখির বাচ্চা গলা কেন কাঁদে? বলে, হুজুর আমার পকেটে দুটো পাখির বাচ্চা আছে। রাস্তা দিয়ে আসার পথে রাস্তার ধারে গাছের ডালে পাখির বাসা ছিল, বাসায় থেকে বাচ্চা দুটো ধরে এনেছি। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা বাচ্চা দুটো ছেড়ে দাও, বাচ্চা দুটো যখন থেকে ধরে এনেছো তখন থেকে সে ক্ষুধায় ভুগছে, ওকে কষ্ট দিও না, এর নাম বিশ্বনবী, এর নাম বিশ্বনবী। রাস্তা দিয়ে চলবেন, পিঁপড়া আছে কিনা দেখুন, পিঁপড়া মারবেন না পা দিয়ে, পিঁপড়ার মুখে খাবার আছে ওর বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে, পাখির মুখে আহার আছে মারবেন না, পাখি কোথায় শস্য খেয়েছে বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে মারবেন না, কুকুর খুঁজে বেড়াচ্ছে বাড়িতে বাচ্চা আছে, তাকে দেখুন আটটা দশটা পাঁচটা ছটা সাতটা করে বাচ্চা, পাড়াকে ঘুরে এসে কার কোথায় লাত্তি ঝাঁটাকে কিছু খেয়েছে, সেই খাওয়ার থেকে একটু দুধ হয়েছে, বাচ্চার কাছে এসে পড়ে আছে, বাচ্চাগুলো সব দুধ খাচ্ছে, বাচ্চা অপেক্ষা আছে মা কখন আসবে, কুকুর মারবেন না, আপনাকে আল্লাহ মানুষ করেছে, কুকুর মারবেন না, দয়া আনুন মানুষের মধ্যে, দয়া সৃষ্টি সৃষ্টি করুন, আল্লাহ আপনাদেরকে দয়া দিয়েছে। বিশ্বনবীর সামনে বাচ্চা দুটো যেমন ছেড়ে দিলেন, পাখি উড়ে এসে বাচ্চা পরে বসলো, বসে বাচ্চাকে সোহাগ দিচ্ছে, আদর সোহাগ দিচ্ছে। আবু হুরায়রা বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখুন বাচ্চার প্রতি মায়ের কত মহব্বত, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখুন বাচ্চার প্রতি মায়ের কত মহব্বত। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা বারবার বলো তুমি আমাকে বাচ্চার প্রতি মায়ের কত মহব্বত। এই আবু হুরায়রা তুমি কি জানো বাচ্চার প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে আল্লাহ তার বান্দার পরে বহুগুণ বেশি মহব্বত। বলুন সুবহানাল্লাহ, মা যত বাচ্চাকে ভালোবাসে তার চাইতে অগণিত বহু গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ, দুনিয়াতে ঈমানটাকে নষ্ট করে দিয়েছি, মাটি যেমন লোহার সংস্পর্শে আসলে, লোহা যেমন মাটির সংস্পর্শে গেলে লোহা তার নিজকে ধ্বংস করে দেয়, আজকে আমাদের ঈমানকে দুনিয়ার দ্বারাতে শেষ করে দিয়েছে। কালেজার ডুগুলো শোনার যান, বাইরে আমার সোনা গো, কবি বলল কাটো খড়ির পাহাড় পড়ল, ইব্রাহিম পড়ল না, কি বুঝিব রে দয়াল তোমার মহিমা, নুহ নবীর জামা নাই বেইমানরা মরল ডুবে জল বন্যায়, 40 দিন হলো বন্যা বুড়ি জানল না, কি বুঝিব রে দয়াল তোমার মহিমা, ইনস নবী গে খেলো ও মাসি। ইনস নবী তার দেশের মানুষ সব ছিল পাপাচার, আল্লাহ গজব বর্ষণ দেবে, তাই আল্লাহ পাক বলে ইনস বলে দাও 3 দিনের মধ্যে এই দেশের উপরে গজব আসবে। ইনস বলল, এই দেশবাসী 3 দিনের মধ্যে তোমার দেশে গজব আসবে। সবাইকে বলার পরে 2 দিন চলে গেল, 3 দিনের দিন সকাল পর্যন্ত ইনসের মধ্যে একটা অন্য ধারণা এসে গেল, আল্লাহ আমাকে বললো 3 দিনের মধ্যে গজব আসবে, কিন্তু আজকে 3 দিনের দিন সকাল, 2 দিন চলে গেছে, যদি গজব না আসে তাহলে এই দেশের মানুষ আমাকে মিথ্যুক বলে আমাকে জবাই করবে, কিন্তু আমাকে কখন বাঁচতে হবে, কি করি? পালায়া গেল নবী, একজন নবী আল্লাহর পর তার তাওয়াক্কাল তো আল্লাহ নেই, তার কাছে কোরআন ছিল না, এতগুলা কোরআন আল্লাহ আমাদেরকে আলেম করেছে, ওই কোরআনের পাণ্ডিত্য আমাদের মাথাতে, নবী মার খেয়েছে,
এখনই পালাচ্ছিলেন, কিন্তু আমি তো পালাইনি। আমার একটা অভিজ্ঞতা আছে, আমার 71 বছর বয়স চলছে, মেঘকে লাখ মেরে হটাই দেবো। আল্লাহ আমার মালিক, মেঘের বাপের তাগত আছে এখানে এক ফোঁট পানি ফেলতে পারে, এটা চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে বললাম যাবেন না, কেউ পানি হবে না, এটা আমার হিম্মত। তো আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহ পাক মহান, আল্লাহ মহিয়ান করিয়ার। জালছা করেছি মেঘালয়, চারিদিকে ঝড় তুফান চলছে, পাকড় গাছ, বড় বড় তালাম চুরমার হয়ে গেছে, জালছার জায়গাতে বুঝতেই পারেনি। ভাইও বন্ধু আমার, একটা দুটো রাজ্য সফর করছে না, বহু দেশ সফর করছি। চলুন আমার কালেজার টুকরো শোনার চান, আল্লাহ আল্লাহকে যদি পাঁচা মারতে পারেন, জীবনে আপনার কোনো ভয় নাই, জীবনে কোনো ভয় নাই। ইনস পালাচ্ছে, সারা দিন পালাচ্ছে, বাঁচবো কেমন করে, দেশের লোকে মারবে। হ্যাঁ পাগল কথা, তোর মালিক থাকলো তোকে মারবে কে? পালাইয়া গেল দেশ হইতে অন্য দেশে, পালা আসল আরো পালায়া যাবে, সম্ভব হলো না, সামনে গো নদী পড়ে গেল, নদীর ধারে এসে ভাবছে আরো যাব পালায়া, দেশ লোকের যেন খুঁজে না পাই, আমাকে নৌকায় চাপল। একটাই খাওয়া, ওই নৌকাটাই যাবে, আর নৌকা আসবে না, নৌকায় চেপে গেল। আর দিনের বেলায় সেই দেশে মেঘ ঘুরছিল, গপ গপ করে মেঘ ঘুরছিল, মেঘের চক্কর দেখে, পায়দারা দেখে দেশের লোক সব ইমান নিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। আরে পাগল ইনস, সে দেশ ছেড়ে পালায় যাচ্ছে, দেশের লোকে ইনসকে খুঁজছিল, কই ইনস কই, উনি এস কই, এই করে খুঁজছিল আর ও পালিয়ে যাচ্ছে। আল্লাহ নারাজ হয়ে গেল, আল্লাহ নারাজ হইয়া গেল, ইনস তুমি নবী কি করো কি করো। নদীর মাঝপথে সে নৌকা আর কোনো দিকে যাচ্ছে না, নৌকের মাঝি বলল, এই নৌকাতে কোনো গোলাম আছে, তার মরিবের নির্দেশ অমান্য করে পালিয়ে যাচ্ছে, এরম কোনো গোলাম আছে? এক দুই করতে করতে লটারি কেটে ইনসের নাম উঠে গেল, আমার উঠলো, তিনবার পরীক্ষা করলো, সবাইকে বাস্তবেকে ফেলে দাও, যেমন নৌকায় থেকে ফেলে দিল, মাছ এসে হাও, মাছের পেটে পড়ল এক অন্ধকার, আর একটা পানির অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার, ওই মাছটার পাশে আর একটা বসু বড়ু বিশাল মাছ ছিল, ও মাছ সহ ওকে গিলে নিল। মাছের পেটে যখন পড়ে গেল, আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গো আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, তুমি আমারে মাফ করো। আল্লাহ পাক, আল্লাহ পাক এত দয়াবান, 10 বার গালি দিয়ে একবার যদি ডাকেন আল্লাহ ডাক শুনে, আল্লাহ তো দয়াবান, আপনি 10 বার গালি দিবেন, একবার ডাকবেন উনি ডাক শুনে, আল্লাহ তো মহান। মাল্লাম আয়াস ওয়াজ রে ইনস, তোমার রুজি না, ইনস তোমার রুজি না, তোমার পেটটা ইনসের জন্য কারাগার। 2 নম্বর আর মাস ওর দেশে এই যাও, ওর দেশে নিয়ে চলে যাও, কে ওর সোজা আসছিল, কিন্তু ওর দেশে যেতে গেলে বহু দূর দিয়ে ঘুরতে হবে, অনেক নদ নদী সমুদ্র পাড়ি দিয়ে ওখানে আসতে হবে, তাই 40 দিন ধরে মাছ যাচ্ছে। মানুষ ইমান আপনার কোথায় হারিয়েছেন? মাছ আল্লাহর গোলাম, মাছ 40 দিন ধরে মহাসমুদ্র পাড়ি দিয়ে ঘুরে তার দেশে আসছে। লোকে গালে ইনস আমাদের ভয়ে গেছো পালাই, কোন দাসেই গেল রে ইনস, কোন দাসে গেল রে, চিরুনি তল্লাশি দিচ্ছে নদীর ধারে,
সকালবেলায় ফজরের টাইমে মাছ এসে যে ঘাটে, ও দেশের যে ঘাট ছিল সেই ঘাটে, মানুষ তো পানি নিতে আসবে, খেতে আসবে, তখন ওকে ধরা পাবে। আল্লাহর কুদরতি ঘাটের ধারে এসে মা ভাও করে ওকে উগলাইয়া দিল। পানি কমে গেল, পানি কমে গেল, মাছের দাঁতের আঘাতে সব ঘা চিত হয়ে পড়ে আছে। ছাগল চড়ছিল শুকনোর পরে, ছাগল এসে মুখে দুধ দিল, যারা খুঁজছিল তারা এসে ঘাটে দেখে ইহিনস 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 রে। এই কালে হলো কি হয়েছিল কি হলো ইনুস সব কথা খুলি বলল। আর 40 দিন আমি মাছের পেটে ছিলাম, মা যাওয়াকে খেতে পারে নাই। দেশের লোক বলল কি লাউ পাতা সাগরে খাওয়াইতে লাগলো, লাউ পাতার রস গায়ে দিল, মারাত্মক ঘা লাউ পাতাতে ভালো হবে। লাউ পাতার রসের মধ্যে আপনার ব্যাকটেরিয়া আছে, শোনা চান, লাউ পাতার রসের মধ্যে মহা কল্যাণ লোকায়ত আছে। ওকে সবাই মিলে বাড়িতে নিয়ে চলল। তাই কবি বললাম কাঠখড়ির পাহাড় ভুললো, ইব্রাহিম উড়ল না, কি বুঝি বুড়ে দয়াল তোমার মহিমা। নুহ নবীর জামানাই বেইমানরা মরল ডুবে জল বন্যায়, 40 দিন হলো বন্যা বুড়ি জানলো না, কি বুঝি বুড়ে দয়াল তোমার মহিমা। ইনস নবীকে খেলো মাছি, 40 দিন থাকলেন তিনি মাছের পেটে, সে তার মরণ হলো না, কি বুঝিব রে দয়াল তোমার মহিমা। ভাইরে আমার, বন্ধুরে আমার, মনে আছে না কি প্রথম ঘটনায়, এতক্ষণ আমি আপনাদের সামনে অফার নিয়ে চলছিলাম, আমার ঘটনা ছিল উজাইর জেরুজালিমের মধ্য দিয়ে যাচ্ছে, আর তাই তাই সের বাদশাহ ভক্ত নাসর 40,000 মুসলমানকে জবাই করেছে, আর 40,000 নারীকে বন্দি করে আপন দেশে নিয়ে গিয়ে ব্যবচার করছে। এই 40,000 দেহ কঙ্কাল পড়ে আছে জেরুজালিমের শহরে, আর 70,000 গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সোনা চাঁদি বাইতুল মুকাদ্দাস মসজিদের গায়েরও সোনা চাঁদি খুলে নিয়েছিল, তারা নিয়ে চলে গিয়েছিল। উজাইর যাচ্ছে জেরুজালিম দি, আমার আল্লাহর কি খেলা দেখাবে তাকে। মরুভূমি চলতে শুরু করলো, জেরুজালিম শহরকে অতিক্রম করে খুলে মরুভূমিতে যাতে যাতে শুরু করলো। যেতে যেতে এসে এক বনের মধ্যে পড়লো, বনের মধ্যে একটা সরু রাস্তা, সেই রাস্তার ধারে আপনার বিশাল এক বৃক্ষ। চিন্তায় বেভোর হয়ে গেছে, আল্লাহ কিভাবে মানুষকে আবার পুনরায় তাজা করবে, কিভাবে তাজা করবে। গাধাকে গাছের ডালে বানলাম, নিজে একটু ওই গাছের তলে বসে গেল, সাথে ছিল রুটি আর ছিল পানি। রুটি পানি সামনে রাখলো, গাধাকে বান্দা হলো, বসে বসে চিন্তা করতে করতে ঘুমায়া গেল, যেমন ঘুমায়া গেল শেষ হয়ে গেল। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, উজাইর ঘুমায়া গেল। হাইরে হাইরে দিন গেল, মাস গেল, বছর বছর গেল, গাধা না খেয়ে খেয়েও গাধাও মরে গেল। বাইরে আমার, বন্ধুরে আমার, উজাইর নবী হওয়ার পর এইরকম সন্দেহ করে, আল্লাহ মানুষকে কিভাবে জিন্দা করবে। আইরে গাছের ডালে আইরে দড়ি ঝুলছি, গাধা পৌঁছে আইরে মাটির সাথে মিশে গেছি, কত বছর গেল, কত বছর গেল। আল্লাহ পাক
আল্লাহ পাক উনাকে সুম্মা বাসাহু পুনরায় জিন্দা করলেন, তাজা করে জিন্দা করে বসায়া দিলেন। দিয়ে আল্লাহ পাক বলছেন, ও জাহির কামলা বিস্তা, এইখানে কতটুকু ঘুমায়া ছিলি বলো? কামলা বিস্তা সুরা বাকারা, কামলা বিস্তা তুমি কতটুকু ঘুমায় ছিলে এখানে? ও জাহির আকাশের দিকে তাকাইয়া বলল, ইয়া রাব্বানা, একদিন অথবা একদিনের খানিকটা কম ঘুমায়া ছিলাম এখানে। আল্লাহ বলেন, কাল্লাব বাল্লা মিয়াদা আমিন উজাই ইরি, আমি তোমাকে 100 বছর পরে তাজা করেছি। সুরা বাকারা ভাই, কোরআন বাড়িতে নিয়ে যাবেন, একখানা কোরআন কিনবেন আর তফসির কিনবেন, তফসিরে মারিফুল কিনবেন, 3,500 টাকা দাম, 3-4,000 টাকা দাম একখানা তফসিরের বাপ, 8 খণ্ড তফসির কিনবেন বাড়িতে, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, এরকম তফসিরগুলা কিনুন বাড়িতে। কি আছে দুনিয়াতে ঘটনা দেখবেন কত, আমার মতো জিহাদির বাপের দিন আছে কোরআনের ঘটনা বলে শেষ করতে পারে? কত ঘটনা আছে দেখবেন কি, এ ঘটনা যদি আপনার দিলে না ঢুকে আপনার ইমান তাজা হবে কি করে? কোরআন কিনেন, কি ঘটনা আছে ওখানে। উজাইরকে বলল, উজাইর আমি 100 বছর পরে তোমারে তাজা করেছি। ভাবতে লাগলো, মালিক রে যাচ্ছিলাম এক জায়গার সফরে, আর এইখানে বসে 100 বছর মারা গেলাম, পরে জিন্দা হলাম, বাড়ির কি হলো? হায় রে সন্তান সন্ততি আমার, বাবা মা স্ত্রীর না কি হলো? মনে মনে সন্দেহ করছে, না 100 বছর হয়তো হবে না, হাইরে আমাকে জিন্দা করলো, ব্যাপারটাও জানে কেমন। আল্লাহ বললেন, উজাইর আলিমুল গায়ব ওয়াস শাহাদা, মনন ভিত্তির মালিক আমি রে, তোর মনের ভিত্তের খবর আমার কাছে, তুই যা বলছিস আমি শুনে লিয়েছি। ফাঞ্জুর ইলা দামিকা শশা রাবিকা, তাকায়া দেখো তোমার রুটি পানি, লাতায়া সান্না কোনো পরিবর্তন নাই, আবার সন্দেহ হরব 100 বছর ধরে রুটি, রুটির জায়গায় থাকলো রে, রুটির কোনো পরিবর্তন দেখি নাই। আল্লাহকে আপনারা এখনো বুঝতেই পারেননি, আল্লাহর কাছে যেতে গেলে সময় লাগবে, মারেফাত লাগবে, মারেফাতের পণ্ডিত হতে হবে, মারেফাত যদি না নিতে পারেন হবে না। এই দেহটাকে ব্যাখ্যা করে জানতে হবে, আল্লাহর যদি মাহাত্ম্যকে জানতে হয়। তাই বাংলাদেশের একজন মারেফাতের পণ্ডিত তিনি বলছেন, মন আমার দেহ তরি, মন আমার দেহ তরি সন্ধান করে বানায় আছেন কোন স্ত্রী, মন আমার দেহ তরি সন্ধান করে বানায় আছেন কোন স্ত্রী, 8 কোঠরি নয় দরজা, মাঝি মাঝি ঝড় কাকাটা। ওনাকে বলছি, হুজুর কিছু দেহতত্ত্ব শোনান, উনি দেহতত্ত্বের কথা শোনাচ্ছে, মুফতি সাহেব কিন্তু আল্লাহর ভোগী, তারা দরবেশ, আমাদের সেসব নাই, জিকিরই করে না, সারা রাত চুপ করে বসে আছে, আর জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলবে, রে তোরে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, সারা দিন শুধু পেটের জন্য খাটাখাটনি করলি, আর রাতে ঘুমাইয়া রাত কাটাইয়া দিলি, তাই সে করে কি কম খায়, জিকিরে বসে, আল্লাহ 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 জিকির করি। তাই ওনাকে বলা হলো, আপনি এই ব্যাপারে খানিকটা কিছু বলবেন নাকি? তাই বলছে, মন আমার দেহ তরি, মন আমার দেহ তরি সন্ধান করি বানায় আছেন কোন স্ত্রী, আর কুঠরি নাই দরজা, মাঝে মাঝে ঝড় কাকাটা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার ভিতরে আছে পাহারা, আল্লাহ তালার আছে পাহারা। দিহু আমার জগৎখানি, চোখটি আমার তারকা,
মন আমার শূন্য আকাশ, মাথায় আমার আলোসমণি, তাহার পুরে আছে আল্লাহ বিশ্ব বিরাজমোহনী। মন আমার দেহ তরি সন্ধান করিম, বানায় আছেন কোন মিস্ত্রি। আল্লাহ পাকের কুদরতি। বাইরে আমার বন্ধুরা আমার উজাইরকে বলল, উজাইর এত যদি ভাবা ভাবতে চাও অঞ্জুরে লাহিমারিকা, এইবার গাধাটাকে দেখো। গাধার দিকে তাকায় দেখে গাধা নাই, আপনার ঝুলছে দড়ি। আল্লাহ বললেন, উজাইর গাধার দিকে দেখো তাকায়, দড়ির সাথে গাধা কিভাবে বাঁধা পড়ে। আল্লাহ মুহূর্তের মধ্যে গাধাকে সৃষ্টি করে দড়িতে বাঁধা ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। উজাইর বলল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের প্রাণ, আল্লাহ বড় দয়াবান। মায়ের অন্তরে দেয় ভালোবাসা, বুকে দেয় গো খাবার, বুকে দেয় গো খাবার, বাঁচায় শিশুর প্রাণ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, যার যা খাবার তারে তা দেয় গো যোগান। আল্লাহ বড় সর্বশক্তিমান, আল্লাহ বড় সর্বমহান। আসসালামু আলাইকুম।